हमार मुसलमान बंदगन गबीर मनोजुग अल्लाह रब्बुल इज्जत वल जलाल एर पैगंबर आखिरी ज़मानर नबी सरकारे कायनात दो जहानर सरदार नबी रहमत जनाब मुहम्मद रसूलुल्लाही सल्लल्लाहु अलैहि वसल्लम जखन दुनियार जमीने आगमन करलेन दीनेर दावत दिते लागलेन अल्लाह पाक रब्बुल इज्जत वल जलाल आमार नबीके 40 বছর পর্যন্ত ताके इस्तेकामते निये आसलेन 40 বছর পর্যন্ত दीनेर दावत देवार जन्य बोलें ना 40 বছর जेदिन पूर्ण हये गेल पैगम्बरे आरबी के अल्लाह पाक रब्बुल इज्जत वल जलाल डाक दिये बोलें जे कथा बुझाते चाइबो एइजोन्नो संक्षेप करे बोलबो अल्लाह पैगम्बर एक दिन दाड़िये गेलेन मक्कार सबथेके ऊँचा पहाड़ेर उपरे उठे गेलेन पहाड़ेर उपरे उठे सकल कुराइशदेरके डाकलेन मक्कार मानुषदेरके डाकलेन आर बोललेन शोनो तोमरा एदिके चले आसो सकाल बेला केउ जोदि या सबाहा बोले डाक दे ओई समयकार आरबदेर मध्य प्रचलन छिलो भयंकर कोनो संबाद हबे मक्कार समस्त कुराइशेरा मक्कार समस्त नेतृस्थानीय लोकेरा अल्लाह पैगम्बरेर आवाजे साफा पहाड़ेर नीचे सकले एकत्रित हये गेल पैगम्बरे आरबी पहाड़ेर उपरे उठे गेलेन सबाई डाक दिए बोलछे मुहम्मद इब्ने आब्दुल्लाह हठात् करे आजके सकाल बेला तुमि आमादेरके डाक दिएछो कि बोलते चाओ आल्लाहर पैगम्बर डाक दिए बोललेन शोनो मक्कार मानुषेरा शोनो आमि तोमादेरके एकटा इनफरमेशन दिते चाइ ओई इनफरमेशन देवार आगे तोमादेर काछ थेके आमार सम्पर्के जानते चाइ তোমরা বলো তো 40টা বছর তোমরা আমাকে তোমাদের সামনে দেখেছো ছোট থেকে বড় হতে দেখেছো বিয়ে পর্যন্ত দেখেছো তোমরা বলো তো আমার ব্যক্তি জীবন থেকে নিয়ে আজ অবধি আমার চরিত্র কেমন তোমাদের কাছ থেকে জানতে চাই মক্কার সমস্ত মানুষের এক বাক্যে ডাক দিয়ে বলল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমাকে জন্ম নিতে দেখেছি তোমাকে বড় হতে দেখেছি আজকে পরিণত বয়সে পৌঁছতে তোমাকে দেখেছি তোমার কাছ থেকে জীবনে পান থেকে চুন পড়ে যায় পরিমাণ অন্যায় তোমার কাছ থেকে আমরা দেখিনি তুমি কোনোদিন অন্যায় করনি তুমি কোনোদিন হারাম কাজ অন্যায় কাজে লিপ্ত হওনি আমানতের খেয়ানত করো নাই কাউকে গালি পর্যন্ত দেও নাই এই জন্য তোমাকে আমরা বিশ্বাস করি নবীজি ডাক দিয়ে বললেন এতটুকু যদি তোমরা বিশ্বাস করো আর আমি যদি তোমাদেরকে বলি তোমাদের উপরে তোমাদের বিরুদ্ধবাদীরা तुम्हारे ऊपर आक्रमण करवार जन्य मक्काबासीदेरके हत्या करवार जन्य पहाड़ेर ओपर प्रान्त थेके तुम्हारे ऊपर आघात करते आसछे तोमरा कि विश्वास करबे सकले डाक दिए बोलछे मुहम्मद इब्ने आब्दुल्लाह तुमी बोलते देरी होबे तोमार कथा मानते देरी होबे ना कारण तोमार सब जिंदगी आमरा देखेछि तोमार चरित्र आमरा जानि तोमार एई जिंदगीते कोनोदिन एकटा मिथ्या कथा बोलो नाई তোমার কথা আমরা মানি তুমি কি বলতে চাও নবীজি বললেন শোনো আমি যদি বলি পাহাড়ের উপর প্রান্ত থেকে তোমাদের উপরে আক্রমণ করবে তোমরা কি বিশ্বাস করবে তারা সবাই বলল অবশ্যই বিশ্বাস করব নবীজি বললেন তাহলে শোনো এর চাইতে ভয়ঙ্কর খবর তোমাদেরকে দিতে চাই কি ভয়ঙ্কর খবর নবীজি বললেন তোমরা শোনো আল্লাহ পাক আমাকে বলে দিয়েছেন আল্লাহ পাক বলে দিয়েছেন অবশ্যই তোমরা পৃথিবীর জমিনে সকল মূর্তি পূজা বাদ দিতে হবে সকল দেব দেবীর পূজা বাদ দিতে হবে একমাত্র আল্লাহর পূজা করতে হবে আমাকে রাসূল এবং নবী হিসাবে স্বীকৃতি দেওয়া লাগবে যদি তোমরা না দিতে পারো তোমাদের জন্য ভয়ঙ্কর শাস্তি কিয়ামতের দিন রয়েছে জাহান্নামে যাওয়া লাগবে এইভাবে আমার নবী কথা বলতে লাগলেন এক মিনিট আগে যেই মক্কার মানুষেরা আমার নবীকে যেই মক্কার মানুষেরা আমার নবীকে আলামিন বলল আমার নবীকে চির বিশ্বস্ত বলল আমার নবীর সবগুলা কথা মানে এবং মানবে বলল এক মিনিট পরে যখন তিনি আল্লাহর তাওহীদের কথা রাসূলের রিসালাতের কথা কালিমার দাওয়াত দিতে লাগলেন তখন মক্কার মানুষেরা নবীজির কথা শুনে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল কি জবাব দিবে কি বলবে তা নিয়ে তারা যখন চিন্তায় আছে মক্কার মানুষেরা জবাব দেয় নাই এমন সময় একটা লোক দাঁড়িয়ে গেল আগুনের শিকার মতো লাল যার নাম আবু লাহাব আব্দুল উজ্জা দাঁড়িয়ে গেল নবীজির আপন চাচা আবু লাহাব দাঁড়িয়ে গেল নবীজিকে গালি দিতে লাগলো তাব্বান লাক ইয়া মুহাম্মদ মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও আলি হাদা জামাতানা দাওতানা এই কথা বলবার জন্য তুমি কি দাওয়াত করে আমাদেরকে একত্রিত করেছো? এই কথা বলে হাতের মধ্যে পাথর নিয়া আমার নবীকে আক্রমণ করবার জন্য মারবার জন্য সামনে যাওয়া শুরু করলো। আবু লাহাব নবীজির চাচা, কি বলতে চাই শোনেন। আবু লাহাব একদিকে নবীজির আপন চাচা, অপরদিকে নবীজির খেলার সাথী। নবীজি তার সঙ্গে বেড়ে উঠেছেন, চাচা এবং একসঙ্গে খেলার সাথী, একসঙ্গে বেড়ে উঠেছেন। দুইটা পরিচয়, তিন নাম্বার পরিচয় হলো আবু লাহাবের দুইটা মেয়ে, দুইটা ছেলে উতবা এবং উতাইবা আমার নবীর দুইটা মেয়েকে বিয়ে করেছে। একদিকে চাচা, অপরদিকে বিয়াই। বিয়াই বুঝেন না, আল্লাহ জানে বিয়াই বুঝেন না। একদিকে চাচা, অপরদিকে খেলার সাথী, আবার রাসূলের বিয়াই দুইটা মেয়েকে উতবা এবং উতাইবার কাছে বিয়ে দিয়েছেন। এতগুলা সম্পর্ক এবং পরিচয় থাকবার পরে আমার নবীকে আঘাত করবার জন্য হাতে পাথর নিয়ে যখন দাঁড়িয়ে গেল আর গালি দিতে লাগলো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তুমিও পাগল, তোমার আল্লাহ পাগল। কথা বলেন নাউজুবিল্লাহ বলেন। আমি এখানে যে পয়েন্ট বোঝাতে চাই ভালো করে শুনবেন। মক্কার মানুষেরা এখন পর্যন্ত কোনো কথা বলে নাই, মক্কার মানুষেরা এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করে নাই। যেই লোকটা প্রথমে গালি দিয়েছে, মারবার জন্য দাঁড়িয়েছে, সেই লোকটাকে কথা বলেন। চাচা ঘরের লোক হয় না বাহিরের লোক? কথা বলেন। তাহলে নবীজি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য প্রথমে যে বাধা দিয়েছে সে ঘরের লোক না বাহিরের লোক? কথা বলেন। সুতরাং আজকালকে দ্বীনের দাওয়াতের জন্য বাহিরের লোক, ভিন্ন ধর্মের লোক, বাহিরের চিন্তার মানুষ আমাদেরকে যত ডিস্টার্ব করে, তার চাইতে আমাদের মতো লেবাসওয়ালা মানুষ দ্বীনের কাজে আরো বেশি বাধা দেয়। কোন ঠিক কিনা? ঠিক কিনা বলে? কথা বুঝতেছেন? আমার বাহিরের লোক ডিস্টার্ব করে না। আমার বন্ধুগণ, কথাগুলো ভালো করে বুঝেন। আল্লাহ সহ্য করতে পারলেন না, কোরআনের সঙ্গে অন্যায় করেছে আবু লাহাব। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর উপর দিকে দুটো হাত উঠে বলছেন, আল্লাহ তাআলা আবু লাহাব আমাকে গালি দিয়েছে, আমার যায় আসে না। আল্লাহ আমাকে পাগল বলেছে, আমার যায় আসে না। আমাকে কত গালি দিল, আমার যায় আসে না। কিন্তু আল্লাহ তোমাকে গালি দিয়েছে, আমার সহ্য হয় না। আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার বন্ধুকে জানাইয়া দাও আবু লাহাব আমাকে গালি দিয়েছে, আমার যায় আসে না। আমার অস্তিত্বকে স্বীকার করে নাই, আমার যায় আসে না। কিন্তু আমি যাকে হাবিবুল্লাহ বানিয়েছি, আমি যাকে বন্ধু বানিয়েছি, যার জন্য আরশে আজিমের পিলারে যার নাম লিখে রেখে দিয়েছি, গোটা দুনিয়া চার নাম দিয়ে সাজাইছি, সে আমার বন্ধুকে কেউ যদি গালি দেয়, আমি আল্লাহকে গালি দিলে আমার যায় আসে না। আমার বন্ধুকে গালি দিলে আমি আল্লাহ এক মিনিটের জন্য মেনে নিতে পারি না। আল্লাহ কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা লাহাব নাজিল করে দিলেন, সেটা লম্বা ব্যাখ্যা। এখানে আমি যে কথা বলতে চাই, কেউ যদি আমাকে গালি দেয় মাফ, কেউ যদি আমাকে গালি দেয় মাফ, কেউ যদি আমার অস্তিত্বকে অস্বীকার করে মাফ। এটা আপনি মনে রাখবেন, হিংসা করবেন না। আপনাকে গালি দিয়েছে, আপনার সমালোচনা করেছে, আপনার গীবত শিকায়ত করেছে, মাফ। কিন্তু এই দুনিয়ার জমিনে কেউ যদি আমাদের রাসূলকে গালি দেয়, কেউ যদি আল্লাহকে গালি দেয়, কেউ যদি কোরআনকে গালি দেয়, আমরা তাকে মাফ দিতে পারি? কথা বলেন, দিতে পারি? আমার বন্ধুগণ, এই জায়গায় কথা বলতে চাই, ভালো করে শুনবেন। আল্লাহ যখন সূরা লাহাব নাজিল করে দিলেন, আবু লাহাব বলছিল নবীজিকে ধ্বংস করবে, আল্লাহ আবু লাহাবকে ধ্বংস করে দিলেন। এটা লম্বা আলোচনা, ভিন্ন তাফসীর। কিন্তু আল্লাহ মধ্যখানে একটা আয়াত নাজিল করে বললেন, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দিলেন, বন্ধুরে আমি শুধু আবু লাহাবকে ধ্বংস করে দিয়েছি তা না, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলকেও ধ্বংস করে দিয়েছি। ওয়ামরাতুহু, তার স্ত্রী উম্মে জামিলকেও ধ্বংস করে দিয়েছি। উম্মে জামিলকে ধ্বংস করলেন কেন? উম্মে জামিলকে ধ্বংসের কথা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আয়াতে বললেন কেন? উম্মে জামিলের কাজ ছিল, সে রাস্তায় রাস্তায় গিয়ে গীবত করত, শিকায়ত করত, চুগলখুরি করত, বানায়া কথা বলতো। রাস্তায় রাস্তায় গিয়ে নবীজির বিরুদ্ধে বদনাম করত। আল্লাহ সহ্য করতে পারলেন না। আমার নবী যেই পথ দিয়ে চলতেন ওই পথে বাধা দেওয়ার জন্য কাঁটা ফেলে দিত। আল্লাহ সহ্য করতে পারলেন না। ওই নারীর বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল করে আয়াত কোট করে দিলেন। এই থেকে আমাদের শিক্ষা নিতে হবে, কেউ যদি আমাকে আমার বদনাম করে যায় আসে না, কিন্তু আমার রসুলের রাস্তাঘাটে যদি বদনাম করে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলতে চায়, সে যেই হোক না কেন আমরা তাকে কখনো ছেড়ে দিতে পারি না। দেখেন এই কোরআনের আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে কি হলো, আর কোরআন থাকলে কি, যে কথা বলতে চাই কোরআন না থাকলে কি, আর থাকলে কি, এখনই বুঝবেন। আমার বন্ধুগণের পরে উম্মে জামিল এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে হাতের মধ্যে দুটা পাথর নিয়েছে, বড় বড় পাথর, কাদের মধ্যে নিয়েছে পাথরের বস্তা। ঘর থেকে বের হয় তার দুইটা ছেলে উতবা এবং উতাইবাকে বলছে, আমার সন্তানেরা শোনো, তোমাদের শ্বশুরের কাছে তার আল্লাহ আমার বিরুদ্ধে, তোমার বাবার বিরুদ্ধে আয়াত নাজিল করেছেন। তোমরা এই মুহূর্তে তার সামনে যাও, তার সামনে গিয়া তার মুখে থুতু দিয়া তার দুইটা মেয়েকে তালাক দেও। যদি তোমরা দিতে না পারো, তোমরা কিন্তু আমি মা এবং তোমাদের বাবার সম্পত্তি পাবে না। কথাগুলো চিন্তা করেন। এই কথা বলে উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়েছে, আমার নবীকে আঘাত করবার জন্য ঘর থেকে বের হয়, খুঁজতেছে নবীজি কোথায় আছেন। এমন সময় আমার নবীজি হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে কাবা চত্বরে গিয়া, হযরতে আবু বকর শুয়ে আছে, আবু বকরের রানের উপরে আমার নবী মাথা রেখেছেন। আবু বকরের রানের উপরে আমার নবী মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেছেন। আবু বকর আমার নবীর চেহারার দিকে তাকাই আছেন আর আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা, নবীজি যখন আমার রানের উপরে শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করতেছেন, আমি একটাবার নবীজির চেহারার দিকে তাকাই আর আসমানের সূর্যের দিকে তাকাই, তাকাইয়া দেখলাম সূর্যের চাইতে আমার নবীর চেহারা আরো কোটি গুণ সুন্দর। কোন সুবহানাল্লাহ। নবীজি তেলাওয়াত করতেছেন, শুনতেছেন। হঠাৎ করে আবু বকর তাকাইয়া দেখেন, পিছন দিকে তাকাইয়া দেখেন উম্মে জামিল হাতির মধ্যে পাথর নিয়ে আমার নবীজিকে হত্যা করবার জন্য আসতেছে। নবীজি দাঁড়িয়ে গেলেন, হযরতে আবু বকর দাঁড়িয়ে গেলেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনার চাচি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আপনার বিআইন আপনাকে হত্যা করবার জন্য, আপনাকে মেরে ফেলবার জন্য হাতের মধ্যে পাথর নিয়ে আসতেছে। এই মুহূর্তে তাকে যদি সরাইয়া দেওয়া না যে আপনাকে আঘাত করে, এর চাইতে লজ্জার কিছু হতে পারে না, একজন মহিলা আপনাকে আঘাত করবে। নবীজি বললেন, আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ বলেছেন কোনো কাফের যখন আঘাত করবার জন্য আসবে ওই সময় যেন আমি কোরআন থেকে তেলাওয়াত করি, কোরআনের তেলাওয়াতের বরকতে আল্লাহ আমাকে বাঁচাইয়া দিবেন। কোন সুবহানাল্লাহ। কথাগুলো ভালো করে শোনেন। আস্তে আস্তে উম্মে জামিল আমার নবীর সামনে চলে আসছে, নবীজি কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, হযরতে আবু বকরের রানের উপরে শুয়ে আছেন। আবু বকর আমার নবীকে দুইটা চোখ দিয়ে দেখতেছেন আর কান দিয়ে নবীজির তেলাওয়াতগুলো শুনতেছেন। উম্মে জামিল সুজা সুজা আমার নবীজির সামনে দাঁড়ায়া আবু বকরকে ডাক দিয়ে বলছে, ও আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? সারাদিন মক্কার অলিতে গলিতে খুঁজলাম, কোথাও পেলাম না। তুমি এখানে একা একা বসে আছো, তোমার বন্ধু কোথায়? হযরতে আবু বকর আশ্চর্য হয়ে গেলেন, আমার নবীজি আমার রানের উপরে শুয়ে আছেন, আমি নবীজিকে দেখি, নবীজির তেলাওয়াত শুনি। উম্মে জামিল নবীজির সামনে দাঁড়ায়া তেলাওয়াত শুনে না, চোখ দিয়া দেখে না, ব্যাপার কি? আল্লাহু আকবার বলেন। উম্মে জামিল নবীজির সামনে দাঁড়ায়া নবীজিকে দেখে না, আমার বলবার কোনো কারণ নাই। তিনি বললেন, উম্মে জামিল, তুমি যেহেতু আসছো, খুঁজে খুঁজে দেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়। উম্মে জামিল পুরা মসজিদ খুঁজল, কোথাও খুঁজে না পেয়ে আবু বকরকে বলে যাচ্ছে, আবু বকর, তোমার বন্ধুকে খুঁজে পেলাম না, কোথাও যদি আমি পেয়ে যাই তাকে জানিয়ে দিবা, আমি তাকে যেখানে পাবো হত্যা করব। এইভাবে হুমকি দিয়ে যখন চলে যায়, যাওয়ার পথে অনেক দূরে চলে গিয়েছে, আবু বকর আমার নবীজিকে জড়ায়া ধরলেন, চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনার সামনে দাঁড়ায়া উম্মে জামিল আমাকে দেখে আপনাকে দেখে না, এর কারণ কি? আমি বুঝতে পারলাম না, ব্যাপারটা বুঝলাম না, আমাকে দেখলো আপনাকে দেখলো না। আল্লাহ রসুল বলছেন শোনো আবু বকর, আল্লাহ বলেছেন কোনো বিরুদ্ধবাদী, কোনো কাফের, কোনো বেঈমান যদি আমাকে অথবা আমার মতো কাউকে কোরআনওয়ালাকে যার সিনায় কোরআন আছে তাকে আঘাত করবার জন্য আসে, ওই সময় যদি সে কোরআন থেকে তেলাওয়াত করে, কোরআন পড়তে পারে, কোরআন শুনতে পারে, কোরআন বুঝতে পারে, কোরআন থেকে তেলাওয়াত করে, আল্লাহ বললেন হিজাবাম মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠায়া আমার আর ওই কাফেরের মধ্যখানে আমার আল্লাহ পার্টিশন সৃষ্টি করে দেয়। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কোরআন সাথে রাখে, কোরআন সাথে থাকলে তেলাওয়াত করবেন, কাফের থেকে আল্লাহ বাঁচায় দিবেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি আর একটু সামনে দিয়ে বলতে চাই, কোরআন সাথে থাকলে কি হয়, এটা তো নবীজির এক জমানার কথা। নবীজি যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যান, শুধু আপনাদেরকে আজকে বুঝাবো কোরআন সাথে থাকলে কি হবে আর কোরআন ছেড়ে দিলে কতটুকুন বিপদে পড়বেন, কি হবে এটাই বুঝাবো। মন দিয়ে শোনেন। আমার নবী যেদিন চলে যাবেন মক্কা থেকে হিজরত করে মদিনায়, যেই দিন চলে যাবেন ওই দিন রাত্রে রসুলকে জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি উঠে যান, আপনি হিজরত করেন ইয়াসরিবের দিকে, আপনি হিজরত করেন মদিনার দিকে। নবীজি উঠে গেলেন, উঠে যখন তৈরি হয়ে গেলেন চলে যাবেন মদিনায়। কথাগুলা দিল দিয়ে শুনেন। এমন সময় নবীজি দেখতে পাইলেন আওয়াজ আসলো, কানের মধ্যে আওয়াজ আসলো। নবীজি শুনতে পাইলেন কাফেরেরা গড়ের চতুর্দিক বেষ্টন করে রেখে দিয়েছে, গড় থেকে বের হলে আঘাত করবে। আমার নবীজি ডাক দিয়ে বলেন, জিবরাইল তুমি বলেছ, আল্লাহ বলেছেন গড় থেকে বের হয়ে মদিনায় চলে যাবো, ইয়াসরিবে চলে যাব, অথচ আমার গড়ের চতুর্দিকে কাফেররা দাঁড়িয়ে আছে, গড় থেকে বের হলে আমাকে আঘাত করবে, মেরে ফেলবে, তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে বলেছেন, আপনাকে আমি বলেছি, আর চাইতে বেশি কিছু নাই। আল্লাহর নবী চিৎকার করে ডাক দিয়ে বলতে থাকলেন, আল্লাহ আমি ঘর থেকে বের হয়ে যাব, কাফেররা আমাকে আঘাত করবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, বন্ধুরে তোমার কাছে আমার কালাম আছে, তোমার কাছে আমার কোরআন আছে, তোমার কাছে আমার কিতাব আছে, তুমি কোরআন সঙ্গে নিয়ে বের হওয়ার দায়িত্ব তোমার, আর কাফেরদের থেকে হেফাজতের দায়িত্ব আমার। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি এবার বলছেন, আল্লাহ তাআলা আমি তো মন চাই আপনার এই কথার উপর বের হয়ে যাই, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু অন্তরে প্রশান্তি পাচ্ছি না, যদি আমি তো মানুষ, বের হলে যদি মারে আঘাত করে কোথায় যাব? আল্লাহ বলেন, কি চাও? আল্লাহ আমি একটু প্রোটেক্ট চাই, নিজেকে সেভ করতে চাই। আল্লাহ বলেন, বন্ধু তাহলে কাজ করো, হাতের মধ্যে কিছু পাথর নেও, হাতের মধ্যে কিছু কঙ্কর নেও, হাতের মধ্যে কিছু বালি নেও, আর ওই বালিগুলা কাফেরদের উপরে নিক্ষেপ করে দাও, কাফেরদের উপরে নিক্ষেপ করার দায়িত্ব তোমার, আর হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। এবার নবীজি ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা আপনি কি বললেন? আমি কঙ্কর নিক্ষেপ করব, আপনি বাঁচাবেন। কঙ্কর নিক্ষেপ করলে একদিকে যায়, আমি যেদিকে মারবো ওদিকেই যাবে, দরজা খুলে আমি সামনের দিকে কঙ্কর মারবো, কিন্তু কাফেরেরা তো আমার ঘরের চতুর্দিক বেষ্টন করে রেখে দিয়েছে, সামনের দিকে মারলে পিছন দিক থেকে আমাকে মারবে, ডান দিক থেকে বাম দিক থেকে আমাকে মারবে, আপনি আমাকে বলছেন সামনের দিকে মারবার জন্যে। আমার নবীজিকে আল্লাহ বললেন, বন্ধুরে তুমি ঘর থেকে বের হয়ে কঙ্করগুলো নিক্ষেপ করার দায়িত্ব তোমার, আর সকল কাফেরদের চুকে চুকে ফেলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহু আকবার করে বলে। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, আমি কঙ্কর মারলে সামনের দিকে যাওয়ার কথা, আল্লাহ বলছেন সবার চুকে ডাইনে বামে যাবে, কেমনে যা আজকে দেখি। আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শোনেন। নবীজি কোরআন সঙ্গে নিলেন, ঘর থেকে বের হওয়ার সময় কঙ্কর, বালি অথবা পাথর হাতে নিলেন, কিছু তেলাওয়াত করলেন, তেলাওয়াত করে হাতের মধ্যে কঙ্কর নিয়ে দরজা খুলে নিক্ষেপ করলেন সামন দিকে। সামন দিকে নিক্ষেপ করতে দেরি হয়েছে, তাকাইয়া দেখেন চতুর্দিকের কাফেরদের চুকে চুকে পৌঁছে গিয়েছে। আল্লাহু আকবার। কাফেররা আমার নবীকে দেখতে পেল না। এক পর্যায়ে নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেলেন। ঘটনা বলা উদ্দেশ্য না, এগুলো বাদ। नबीजी मदिनाय चले गेलेन शुधु कुरान साथे थाकले कि हय बोझाते चाई मदिनाय जाओयार पर एकदिन आल्लाह बोलेन बंधुरे एबार जवाब दाओ ओई दिन ना तुमी बोलेछो एकदिके निक्षेप करले एकदिके जाए एखन बोलो चतुर्दिकेर काफेरदेर चुके केमने पड़लो तुमी आमाके बोलो। नबीजी बोलेन आल्लाह ताआला आपनिई बोलेन केमने काफेरदेर चुके गेलो। आमार आल्लाह जवाब दिलेन बंधु ताहले शोना وما رميت إذ رميت ولكن الله رمى الله رب العزة والجلال জানায়া দিলেন বন্ধুরে তুমি তো যখন কঙ্করগুলো হাতে নিয়েছো আমি আল্লাহর নাম নিয়ে যখন কঙ্কর নিক্ষেপ করতে গিয়েছো ওটা তুমি তোমার হাত থাকে নাই স্বয়ং আমি আল্লাহর হাত হয়ে গিয়েছে আর আমার হাত দিয়া সবগুলা কাফেরদের চুকে পৌঁছে দিয়েছি কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন। আমার নবীজিকে আল্লাহ হিফাজত করলেন কোরআনের বিনিময়ে। সুতরাং জীবনে চলার পথে সব জায়গায় যদি আপনি কোরআন সঙ্গে রাখতে পারেন সব সময় যদি আপনি কোরআন সঙ্গে রাখতে পারেন আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন যাদের সঙ্গে কোরআন থাকে আমি আল্লাহ স্বয়ং তাদের হিফাজতের জিম্মাদার কোন সুবহানাল্লাহ। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে যেই কোরআন আমরা নামাজে তেলাওয়াত করি যেই কোরআন আমরা মসজিদে নামাজে তেলাওয়াত করি এই কোরআনকে আমরা বানিয়েছি মক্তবে বাচ্চাদের পড়াবার বই এই কোরআনকে বানিয়েছি জানাজার জিয়ারত করবার বই কোরআনকে বানিয়েছি শবে বরাত আর শবে কদরে খতম পড়ার বই কোরআনকে বানিয়েছি তাবিজ আর কবজ দেওয়ার বই। কথা বলছেন না কেন? এজন্য আল্লাহ কোরআন দেন নাই। আল্লাহ কোরআন দিয়েছেন ব্যক্তি জীবন থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত। আপনি কোন জায়গায় যদি কোনো জায়গায় সমস্যায় পড়েন ফিজিওলজি বায়োলজি কেমিস্ট ড্রাগিস্ট যত জায়গায় যত সমস্যায় পড়বেন সকল সমস্যার পূর্ণাঙ্গ সমাধান দিয়ে আল্লাহ পাক ৩০ পারা কোরআন দিয়েছেন। কোন ঠিক কিনা? কোরআনকে আমরা মসজিদে রেখে দিয়েছি। যে কোরআন মসজিদে তেলাওয়াত হয় যে আয়াতগুলো মসজিদে নামাজে পড়া হয় এই আয়াতগুলোর বাস্তবায়ন সমাজে হয় না। কথা বলেন না কেন? আজকে যদি কোরআন সকল জায়গায় থাকতো প্রত্যেকটা অফিসে কোরআন থাকতো প্রত্যেকটা অফিসে যদি কোরআন থাকতো আজকে যদি ভূমি অফিসে কোরআন থাকতো আজকে যদি থানার অফিসে কোরআন থাকতো কোন জায়গায় ঘুষ চলতো না সুদ চলতো না ব্যভিচার চলতো না ফেন্সিডিল ইয়াবা চলতো না। কোরআন থাকলে শয়তানি না ফরমানি বদমাইশি করার কোনো সুযোগ থাকতো না। ঠিক কিনা বল? কোরআন মসজিদে আছে সমাজে না। এটা আমাদের ব্যর্থতা। কোরআন মসজিদে রেখে দিয়েছি তেলাওয়াত যা করতেছি এনাফ কিন্তু কোরআন দিয়ে সমাজ পরিবর্তন করতে হবে এই চিন্তা আমাদের নাই। কোরআন যদি সমাজের সকল জায়গায় পৌঁছে যায় কোরআন কেমনে মানুষকে পরিবর্তন করতে পারে কোথায় যেতে পারে কোরআন সর্বোচ্চ জায়গায় পৌঁছে গেলে মানুষের জিন্দগিতে কি পরিবর্তন আসতে পারে সেদিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বরের ইন্তেকালের পরে মুসলিম মিল্লাতের খলিফা হয়ে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন মুসলমানদের খলিফা প্রধান খলিফা হযরত আবু বকর প্রধান বিচারপতি হযরত ওমর পরামর্শদাতা বানালেন হযরত আলী ওসমান সহ সাহাবায়ে কেরামকে। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছেন। এমন সময়ে প্রধান বিচারপতি হযরত ওমর বসে আছেন হযরত আলী বসে আছেন হযরত ওসমান দাঁড়িয়ে গেলেন আর ডেকে ডেকে বলেন খলিফাতুল মুসলিমিন আবু বকর আপনার কাছে আমি জানতে চাই এই রাষ্ট্র আপনি কোরআন দিয়ে চালান মদিনার রাষ্ট্র আপনি কোরআন দিয়ে চালাচ্ছেন মানুষদেরকে কোরআনের বিধান বুঝাইয়া দিচ্ছেন আমি জানতে চাই আপনার রাষ্ট্রে যদি কোনো মানুষ না খেয়ে মারা যায় কিয়ামতের দিন কি আপনাকে জবাবদিহি করা লাগবে কিনা কারণ আপনি এই রাষ্ট্রের খলিফা আপনি এই রাষ্ট্রের প্রধান আপনি অভিভাবক अपनी बोलें आपनर जिम्मेदारी थाकबार परे केउ यदि मारा जाय जवाब देवा लागबे किना। हजरत आबू बकर बोलें भाई उस्मान रे आमी खलीफा थाकाकालीन समय आमार राष्ट्रे कोनो मानुष के ना एकटा कुकुर यदि बिना चिकित्साय मारा जाए एकटा कुकुर यदि ना खेये मारा जाए कयामतेर दिन आल्लाहर आदालते आमाके जवाबदेही करा लागबे। आल्लाहर आदालते आल्लाहर काठगड़े आमाके जवाबदेही करा लागबे। आमी थाकाकालीन केन एकटा कुकुर ना खेये मारा गेल कारण राष्ट्र चले कुरान दिया। एखाने शुधु मानुषेर अधिकार प्रतिष्ठित होबे ता नय सकल सृष्टिर अधिकार प्रतिष्ठित होवार कथा। এই জায়গায় যদি দুনিয়ার সকল জায়গায় সকল অফিসে আজ যদি কোরআন প্রতিষ্ঠিত হয়ে যেত আমরা এমন এক জায়গা চাই থানার ওসি যিনি হবেন তিনি একদিকে যেমন ওসি হবেন অপর দিকে যদি মসজিদের ইমাম হয়ে যান একটা জায়গার বড় দায়িত্বশীল যিনি এমপি হবেন তিনি যদি ওই জায়গার বড় মসজিদের খতিব হয়ে যান তাহলে ইসলামের কাজ সমাজের কাজ যতটুকু হওয়ার কথা ছিল আল্লাহ পাক বলছেন কোরআন যদি সব জায়গায় নিয়ে যেতে পারো আমি আল্লাহ তোমাদের জানাইয়া দিলাম শুরু করার দায়িত্ব তোমার গোটা জাতিকে একত্রিত করে বারাকা দেওয়ার জিম্মাদার আমি আল্লাহর। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ হযরত উসমান বললেন তাহলে আবু বকর শুনেন আপনার রাষ্ট্রে একজন বিধবা মহিলা যার ঘর আছে বাড়ি আছে তার স্বামী নাই সন্তান নাই ছেলে মেয়ে কেউ নাই এই মহিলাকে রান্না করে খাওয়াইয়া দেওয়ার মতো কেউ নাই আপনি বলেন তো এই মহিলার ঘরে খাবার পৌঁছে দিবে কে? খলিফাতুল মুসলিমিন আবু বকর বলছেন ভাই ওসমান রে এই মহিলার ঘরে আমি জানি না তুমি বলেছো অবশ্যই খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আমি পৌঁছে দেব কিন্তু মহিলার ঘর মুছে দেওয়া রান্না করে দেওয়া কাপড় ধৌত করা এগুলার দায়িত্ব আমার না আমি পারবো না কোনো খাদেম নাই। ওই জায়গায় মুসলিম মিল্লাতের মুসলিম জাহানের খলিফা হযরত আবু বকর যখন বসা হযরত ওমর প্রধান বিচারপতি দাঁড়িয়ে গেলেন আর ডেকে ডেকে বললেন খলিফাতুল মুসলিমিন আবু বকর আপনি এই মুহূর্তে প্রধান বিচারপতি আমি আপনি এই মুহূর্তে প্রধান খলিফা আমি প্রধান বিচারপতি এই মহিলার ঘরে রান্না করবার মতো কোনো লোক নাই খিদমত করবার কেউ নাই মহিলার ঘর ঝাড়ু দিয়ে মহিলার কাপড় ধৌত করবার মতো কেউ নাই আপনি যদি অনুমতি দেন আমি এই দেশের প্রধান বিচারপতি হযরত ওমর বলতেছি আপনি অনুমতি দিলে এই মহিলার ঘরের সবগুলা কাজ আমি করে দিতে পারি। কোন সুবহানাল্লাহ। একজন প্রধান বিচারপতি একটা দেশের প্রধান বিচারপতি হযরত ওমর তিনি বলছেন আপনার কি কি কাজ করা লাগবে আপনি আমাকে বলে দেন। ঘরের ভিতর থেকে মহিলা জবাব দিচ্ছে যুবকেরা কে তোমাকে চিনতে পারলাম না ও যুবক আজকে তুমি এই মুহূর্তে এসেছো আমার ঘরের কাজগুলা করে দেওয়ার জন্য তুমি আসার প্রায় 3 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়ে চলে গেছে। কোন সুবহানাল্লাহ। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন খলিফার পক্ষ থেকে নিযুক্ত কর্মচারী আমি আমার আগে কি কাজগুলা করে দিয়ে চলে গিয়েছে চিন্তায় পড়ে গেলেন। পরের দিন ফজরের সালাত পড়ে নাস্তা না করে তাড়াতাড়ি চলে আসলেন মহিলার বাড়িতে। দ্বিতীয় দিন এসে মহিলাকে ডাক দিয়ে বলছেন আম্মা জান আপনি বলেন তো আপনার ঘরের কি করা লাগবে কি করতে হবে আপনি আপনার ঘরের খাদেম। মহিলা জবাব দিচ্ছে যুবক কে তোমাকে চিনতে পারি নাই আজও তুমি আসার প্রায় 2 ঘন্টা আগে আরেকজন যুবক এসে সবগুলা কাজ করে দিয়ে চলে গেছে। হযরতে ওমর আশ্চর্য হয়ে গেলেন 2 দিন আমি কাজ করতে পারলাম না। 3 নম্বর দিনে ফজরের নামাজের আগে চিন্তা করলেন কাজ করে ফজরের সালাতে যাব ফজরের সালাতের আগে তিনি পৌঁছে গেলেন মহিলার বাড়িতে চিন্তা করলেন কাজ করে দিয়ে আসি। ঘরের কাছে এসে দরজা নক করলেন ডাক দিয়ে বলছেন আম্মা জান আমি আপনার ঘরে নির্ধারিত খাদেম আপনি বলেন আপনার ঘরে কোনো কাজ করে দেওয়া লাগবে কিনা। মহিলা ডাক দিয়ে বলছে, যুবক রে, আজ তুমি এসেছো। তুমি আসার প্রায় এক ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়ে আমাকে নিজের হাতে খাওয়া দিয়া চলে গিয়েছে, তাকে আমি চিনি না। হযরত ওমর আস্তে আস্তে গরম হয়ে গেলেন। ৩ দিন পর্যন্ত কাজ করতে পারলাম না। হযরত আবু বকর দরবারে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহর আদালতে আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি কাজ করতে পারলাম না, কে কাজ করে দিয়ে চলে যায়। চতুর্থ দিন চিন্তা করলেন, ফজরেরও আগে, তাহাজ্জুদের সালাতের আগে, এর আগে চলে যাই দেখি মহিলার বাড়িতে। দৌড়ে চলে আসলেন, নাঙ্গা তরবারি নিলেন, খোলা তরবারি নিলেন, কুশমুক্ত তরবারি নিলেন। কে যুবক আমার কাজগুলা করে দিয়ে আমাকে বিপদে ফেলে দিচ্ছে, আমাকে বিপদে ফেলে দিচ্ছে, কে যুবক, তাকে আমি দেখা লাগবে। এই কথা বলে হযরত ওমর তরবারি হাতের মধ্যে নিয়ে দৌড়তে লাগলেন। মহিলার বাড়িতে এসে দাঁড়িয়ে গেলেন। দেখেন আওয়াজ হচ্ছে, ঘরের ভিতরে আওয়াজ হচ্ছে, মিটমিট করে আলো জ্বলতেছে, একটা আওয়াজ শোনা যায়। চিন্তা করলেন, এই যুবকটা কে রে? আমি আসার আগে 3 দিন কাজ গোলাপ করে দিয়ে চলে গিয়েছে, আজকে চতুর্থ দিন, তাও ঘরের ভিতরে আওয়াজ শোনা যায়। দাঁড়িয়ে গেলেন, তরবারি হাতের মধ্যে নিয়ে অন্ধকারে। হযরত ওমর প্রধান বিচারপতি দাঁড়িয়ে গেলেন। ওই যুবকটা সব কাজ করে দিয়া যখন ঘর থেকে বের হয় মিটমিট করে চলে যায়। হযরত ওমর রাস্তায় দাঁড়িয়ে বলছেন, যুবক কে তুমি? দাঁড়িয়ে যাও। কে যুবক তুমি? দাঁড়িয়ে যাও। শরীর থেকে মাথা আলাদা করে দেব আমি, তোমার শরীর থেকে মাথা আলাদা করে দিতে পারি আমি ওমর বলছি। তুমি দাঁড়িয়ে যাও, যদি বাঁচতে চাও দাঁড়িয়ে যাও, দুহাত উপর দিকে ওঠে সারেন্ডার হয়ে যাও। কেন তুমি অন্যায় কাজগুলা করলে আমার কাজ তুমি কেন করে দিয়ে যাও? কে তুমি? যুবক 2 হাত উঠে আর সারেন্ডার হয়ে গিয়েছে। হযরত ওমর আস্তে আস্তে তরবারি হাতের মধ্যে নিয়ে যুবকের পাশে চলে গেলেন। যুবকের কাছে গিয়ে আর নিজেকে সামলে রাখতে পারলেন না, হাতের তরবারি ছেড়ে দিলেন। ফুপায়া কান্না করতে লাগলেন, আর তাকায়া দেখেন তিনি আর কেউ না, তিনি হলেন এই জাহানের, এই জগতের মুসলিম মিল্লাতের খলিফা হযরতে আবু বকর। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর কান্না করে জড়ায় ধরলেন আর বললেন, খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর, আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন ওই মহিলার বাড়িতে কাজগুলা করবার জন্য, কিন্তু কেন বা আপনি বাড়িতে কাজ করে দিয়ে চলে যান? আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন আর আপনি গভীর রাত্রে কাজ করেন, ব্যাপার কি? হযরতে আবু বকর চুকের মানে ছেড়ে ডাক দিয়া বললেন, ভাই ওমর রে, আমি এই জন্য কাজগুলা করে দিয়ে চলে যাই, তোমাকে দায়িত্ব দিয়েছি, তোমার আগে আমি দায়িত্ব প্রাপ্ত হয়েছি, আমি খলিফা হয়েছি, কিয়ামতের দিন বিচার হবে তোমার আগে আমার, আমাকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। এই আল্লাহর আদালতে, আল্লাহর আদালতে দাঁড়াবার ভয়, আল্লাহর সামনে জবাবদিহি তার ভয় যখন ঢুকে যায়, আমার রাষ্ট্রে একজন বিধবা মহিলা না খেয়ে রাত্র যদি ঘুমাইয়া যায়, আমি আবু বকরকে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে, আমি এলাকার অভিভাবক। এই চিন্তা যখন মাথার ভিতরে ঢুকে যায়, আমি ঘুমাতে পারি না, ঘুম থেকে উঠে তোমাকে কাজে পাঠাবার আগে আমি এসে সবগুলা কাজ করে দিয়ে চলে যাই। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। এই যে পরিবর্তন, হযরত আবু বকর হযরত ওমরের এই যে পরিবর্তন, শুধুমাত্র কেবলমাত্র পরিবর্তন করেছে আল কোরআন। কে করেছে? সবাই বলেন, কে করেছে? আল কোরআন এই পরিবর্তন করেছে। আজও আমাদের কাছে আল কোরআন আছে, কিন্তু আল কোরআনের শিক্ষা নাই। আছে? কথা বলেন, আছে? এই আল কোরআনের শিক্ষা নাই। এখানে আমরা যারা বসেছি অনেককে খবর নিয়ে দেখেন আজকে ঈশার নামাজ পড়েন নাই, কথা বলেন না কেন? এখানে অনেক আছেন, অনেক আছেন যারা গত শুক্রবার নামাজ পড়ছিলেন, এখন পর্যন্ত পড়েন নাই। তো আপনারা কি বুঝাবো আমি, আর আপনি আমার কি বুঝাইবেন? কিসের দিন আর কিসের ইসলাম? চিন্তা করেন, অনেক লোক এখানে আসেন বসা, যারা 4 দোকানে গিয়ে শুধু চা পান করে, 4 দোকানে বসে অমুকের গীবত, অমুকের শিকায়ত, অমুকের সমালোচনা, অমুকের মেয়ে কি করছে, অমুকের ছেলে কি করছে, ওর স্ত্রী কি করছে, এগুলো না বলে 4 দোকানে আড্ডাই যাবে না, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। তো আপনার নামাজ দিয়ে লাভ কি? আপনার নামাজ আপনাকে অশ্লীলতা থেকে বাঁচাতে পারে না, আপনার নামাজ আপনাকে হারাম থেকে বাঁচাতে পারে না। এই নামাজ দিয়ে আপনার কি হবে? কি হবে? মুসলিম ভালো করে শোনো, আল্লাহকে আস্তে বলছি শোনো। আজ তুমি দুনিয়া যার জন্য এতগুলা করে যাচ্ছ, যার জন্য গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি করে যাচ্ছ, যার জন্য সম্পত্তি করে যাচ্ছ, সব দুনিয়ায় পড়ে থাকবে, থাকবে না শুধু তুমি। কথা বলেন, একদিন দেখবেন এই নাটোরের চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী থাকবেন না। খান সাহেবের বাড়ির খান বাড়ি থাকবে, খান সাহেব থাকবেন না। এমপির বাড়ির এমপির বাড়ি থাকবে, এমপি থাকবেন না। চেয়ারম্যানের বাড়ির চেয়ারম্যান বাড়ি থাকবে, চেয়ারম্যান থাকবেন না। একদিন আপনার বানানো বাড়ি থাকবে, থাকবেন না শুধু আপনি। ঠিক কিনা বলেন? তো কিসের আপনার এত অহমিকা? কিসের অহমিকা? ও যুবক, তোমাদের তো অহমিকার শেষ নাই। তুমি নাকি আমেরিকা চলে যাচ্ছ, তুমি নাকি কানাডা চলে যাচ্ছ, তুমি নাকি লন্ডনে চলে যাচ্ছ স্টুডেন্ট ভিসায়, পাসপোর্টে ভিসা লেগেছে। দুনিয়ার সবার কাছ থেকে বিদায় নিচ্ছ, যাকে যেখানে পাচ্ছ টেলিফোন দিয়ে বিদায় নিচ্ছ। আগামী কালকে তোমার ফ্লাইট, তোমার পাসপোর্টে ভিসা লাগানো। দুনিয়ার সবাইকে মনে রাখলে, দূর দূরান্তর তোমার বন্ধু বান্ধবকে টেলিফোন দিয়ে তুমি খবর নিলে, কিন্তু যাকে ভুলে গেলে সে হচ্ছে আল্লাহ। কথা বলেন না কেন? সব ভুলে গিয়েছ, রাত্রবেলা বালিশের নিচে পাসপোর্টটা রেখেছ, আগামী কালকে তোমার ফ্লাইট, পাসপোর্টটা বালিশের নিচে রেখেছ। আরে বুকা, তুমি জানো না হতে পারে তোমার বালিশের নিচে আজরাইল বসা। রাত্রবেলা ঘুমাইছ, আজরাইল এসে হাজির। আজরাইল বলছে আল্লাহ, ও বলছে ভিসা তার, ও বলে পাসপোর্ট তার, ও বলে কালকে বিদেশে চলে যাবে। একটা বারও তোমার কথা শুনলো না। আল্লাহ তুমি বলো ওরে ছাইড়া দিব না ধর্ম। আল্লাহকে একটা থাপ্পড় দে, থাপ্পড়, ঘুমে একটা থাপ্পড় দে, দেখা যায় ব্রেন স্ট্রোক আছে না নাই, ঘুমে স্ট্রোক করে ফেলছে। ও শোনো লক্ষ্মীকুলের মুসলমানেরা শোনো, বাজারে বড় বিজনেস করতেছ, কয়েক লাখ টাকার বিজনেস করেছ, সারাদিন ব্যবসা করেছ, ব্যবসা তোমার, টাকা তোমার, সব তোমার, সারাদিন বিজনেস করেছ। একটা বার রবকে স্মরণ করল না। জোহরের সময় রব ডাক দিয়ে বলছে হাইয়া আলাল ফালাহ, ও গোলাম, বিজনেসের ভিতরে কল্যাণ নাই, দুনিয়ার কিচ্ছুতে কল্যাণ নাই, কল্যাণ তো আমার কাছে। একটা বার শুনল না। সন্ধ্যার পরে ক্যাশ বাক্স খুলেছ, টাকা গণবার জন্য টাকার বাক্সে হাত দিয়েছ। বুকা, হয়তো তুমি জানো না তোমার ক্যাশের বাক্সের ভিতরে আজরাইল বসা। আজরাইল আল্লাহকে বলছে আল্লাহ আমসিক আওয়াত্রুক, ও বলে টাকা তার, ও বলে বিজনেস তার, তুমি বলো ওরে ছাইড়া দিব না ধর্ম। আল্লাহ কয় টাকায় হাত দিছে, গন্তে দিস না। আছে না নাই? আছে না নাই? দুনিয়া সব ধোঁকা, দুনিয়া সব ধোঁকা, ধোঁকা। হতে পারে বড়াই গ্রামের কোন এক মুসলমান এখানে একটা বাড়ি করেছে তিনতলা, একতলা হয়তো স্বর্ণ দিয়া, আরেকতলা হয়তো রূপ্য দিয়া, আরেকতলা হয়তো ডায়মন্ড দিয়া বিশাল স্ট্রাকচার করেছে। ইউরোপ আমেরিকা থেকে টাইল সিরামিক এনেছে, সব ডিজাইন করেছে, পৃথিবী বিখ্যাত ইঞ্জিনিয়ারদের ড্রয়িং করেছে। তার বাড়ি যেদিন উদ্বোধন করা হবে পৃথিবীর সব মানুষ জানে বড়াই গ্রামের একটা ছেলে এত টাকা কোথায় পেল, এত সুন্দর বাড়ি বানিয়েছে। সেখানে দাওয়াত করেছে আমেরিকার প্রাইম মিনিস্টারকে, সে দাওয়াত করেছে ইংল্যান্ডের প্রধানমন্ত্রীকে, সে দাওয়াত করেছে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। সবাই স্টেজে বসা, লক্ষ লক্ষ শ্রোতা সামনে বসা। আজকে দেখব বড়াই গ্রামের যুবকের বাড়িটা, দেখব কেমন ডিজাইন, কেমন টাইলস, কেমন সিরামিক, কেমন ডিজাইন আজকে আমরা দেখব। সবাই তো উৎসুক, যুবকটাকে চিনব, কার ছেলে কার নাতি, এত টাকা কোথায় পেল। এমন সময় একজন ঘোষক ডাক দিয়ে বলছেন যুবক তুমি দাঁড়াও, এক মিনিট বক্তৃতা দাও। যুবক তো মাইকের সামনে দাঁড়াইছে কথা বলবার জন্যে, বলবো টাকা আমার, বিজনেস আমার, বাড়ি আমার, সম্পত্তি আমার, দেখো কত বড় বাড়ি বানিয়েছি, এই চিন্তা করে দাঁড়িয়েছে বক্তৃতা করবে। কিন্তু যুবক হয়তো জানে না তার মাইকের নিচে আজরাইল বসা। কথা বলেন না কেন? আজরাইল আল্লাহকে বলছে আল্লাহ ও তো কিছুক্ষণ পরে বক্তৃতা করে বলবে সব তার, তুমি বলো সাউন্ড দিমু না আটকায়া দিমু। আল্লাহ কয় যা কইছে কইছে, আর কিছু বলতে দিস না। আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ আফসোস করে বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই মানুষ তোদের কি হয়েছে, কে তোকে দুঃখা দিয়েছে আমার মতো মহান রব থেকে, অথচ আল্লাযী খালাকাকা, আমি তোদেরকে বানিয়েছি, আমাকে চিনলে না, সব চিনলে অথচ আমাকে চিনলে না। ও গোলাম, সারাদিন বিজনেস করস, সারাদিন ব্যবসা বাণিজ্য করস, সারাদিন বিদেশে কাজ করস, কিছুক্ষণ পরে পরে টেলিফোন বাইর করে দেখস তোর ছেলে ফোন দিয়েছে কিনা, মেয়ে ফোন দিয়েছে কিনা, মা বাপ টেলিফোন দিল কিনা, হয়তো সারাদিনে কেউ তোরে স্মরণ রাখে না। বান্দা, আমি তো সারাদিনে কমপক্ষে 5 বার তোরে ডাক দেই, 5 বার তোরে ডাক দেই, একবার তুই আমার ডাকে সাড়া দিলি না, একবার তুই আমার ডাকে সাড়া দিলি না। কেন গোলাম তুমি আল্লাহকে বলে যাও? রব তো তার নাম, রব তো সব মাফ করে দিতে চায়। আজ তুমি রবকে চিনো না। ও গোলাম, তোমাকে বলছি, যুবক ভাই তোমাকে বলছি, জিন্দগি কাটায়া দিয়েছো। যখন কোনো গোলাম ফজরের নামাজ পড়লো না, ফেরেশতারা বলে, আল্লাহ ওখানে কি লিখবো এটা না ফরমান? আল্লাহ কই, লিখিস না, জোহর পর্যন্ত দেখি, জোহরের সময় আমি আবার ডাক দিব, ওই সময় যদি মসজিদে চলে আসে আমার বান্দার আমল নামার পুরা গুনাহ কাটাইয়া সওয়াব লেখা দে। জোহরের সময় বান্দা যায় না, জোহরের সময় বান্দা যায় না। ফেরেশতারা বলে, আল্লাহ ও তো ওই সময় আসে নাই। আল্লাহ বলে, থাক, কিছু লিখিস না, দেখ আসরের টাইমে আসে কিনা। আসরের টাইমেও দেখা যায় নাই। ফেরেশতারা বলছে, আল্লাহ তো আসরেও আসে নাই। আল্লাহ বলছেন, একটু দেখ না মাগরিবে আসে কিনা। মাগরিবের সময় অপেক্ষা করলেন। আল্লাহ বলছেন, হাইয়া আলাল ফালাহ, ও গোলাম এখন রাগ, আমার দিকে একটু আয়। এখনো যায় না, ঈশার সময় হয়ে গেল, বান্দা তো যায় না। ফেরেশতারা বলছে, ও রব, একটা বারও তোমার ডাকে সাড়া দিল না, এখন তো রাত্রে ঘুমাতে যাইবে, কি করব? আল্লাহ বলছেন, ও বান্দা, ও ও ফেরেশতারা, বান্দা আমাকে সারাদিন ভুলে গিয়েছে, এটা তো বান্দার খাসলত, আমি তো তার মুনিব, আমি রাগ করে তাকে ভুলে যাইতে পারি না। আমার বান্দা যখন রাত্রে ঘুমায় যাইব, তার নাকের ছিদ্র খোলা, কানের ছিদ্র খোলা, চোখ এবং মুখের ছিদ্র খোলা, আরো কত জায়গায় কত ছিদ্র খোলা, কোন পোকা ঢুকে যাবে, বিষাক্ত সাপ দংশন করবে। শুনো, আমার এই বান্দা আমাকে ভুলে গিয়েছে, 19 জন ফেরেশতা পাঠাইয়া দাও, পা থেকে মাথা পর্যন্ত আমার বান্দাকে সারা রাত্র সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করে দিবে। ফেরেশতারা বলছে, আল্লাহ তোমার চিনল না, তোমাকে জানলো না, এরপরও তুমি সিকিউরিটির ব্যবস্থা করে দিচ্ছ। রব বলছেন, তোমরা জানো না, তোমাদের তো দয়া মায়া বলতে কিচ্ছু নাই। আমি তো দুনিয়ার সব বানাইছি কোন দিয়া, কোন বলছিত আসমান হয়ে গেছে, কোন বলছিত জমিন হয়ে গেছে, ও ফেরেশতারা কোন বলছিত ফেরেশতা হয়ে গেছে, কিন্তু বান্দাকে বানাইছি আমার হাত দিয়া। আল্লাহু আকবার বললেন না? আমার হাত দিয়ে বানাইছি, আমার হাত দিয়ে বানাইছি, এই জন্য ভুলে যেতে পারি না, বান্দা নাফরমানি করলেও ফালায় দিতে পারি না। আল্লাহ ও রব, এত কিছু করার পরে বান্দাকে কেন ছাড়া দাও না? আল্লাহ বলছেন, তোমরা জানো না, আমার বান্দা সারা দিন নাফরমানি করবার পরে আমি আশায় থাকি রাত্রবেলা কোনো একটা সময় ঘুম থেকে উঠা, কোনো একটা বার যদি আল্লাহ বলে একটা বার ডাক দিতে পারে, আমি আরশে আজিমে থাকি না, মিন হাবলিল ওয়ারিদ, তার গলার রগের চাইতে আরো কাছাকাছি হাজির হয়ে যায়। হাজির রক্ত তার 12টা হয়ে যাচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে? লম্বা করতে চাচ্ছি না, বিষয় অনেক লম্বা, শুধুমাত্র এতটুকুন বোঝাচ্ছি যে কোরআন থাকলে হয় কি। এখন যদি বুঝে কোরআন না থাকলে হয় কি, এই জায়গাটা আমাদেরকে আর অনেক দূরে চলে যাবে। কিন্তু রাত্র হয়ে গেছে 12টা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? কয়েক মিনিট রেখে দেব, কয়েক মিনিট বেশি হলে আবার একটু হাত তুলেন তো দেখি কার কার এখন কষ্ট হচ্ছে, দেখি কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে, অসুবিধা হয়? বেশি লম্বা করবো না, কয়েক মিনিট বসেন, বসেন, কয়েক মিনিট বলি। ও যুবক ভাইরা শোনো, কি বলতে চাই শোনো, তোমাদেরকে কি মেসেজ দিতে চাই। যুবকেরা শোনো, দুনিয়া শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, রবের সামনে একদিন তোমাকে দাঁড়াতে হবে, রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে। শুনো, শেষ কথা কি বলতে চাই। ও যুবক, কেমনে নিমক হারামের মতো রবকে বইলা যাও? রব তোমাকে বইলা যায় নাই। অনেক যুবক এখানে আছেন, অনেক বোন এখানে আছে যারা প্রেম করে, প্রেম ঠিক নাই? তোমরাও প্রেমিক, আমিও প্রেমিক, আমিও প্রেম করি, তোমরাও প্রেম করো। তাহলে শোনো, ও যুবক, তুমি যে মেয়ের সাথে প্রেম করেছ, হয়তো তোমার গার্লফ্রেন্ড বড় স্মার্ট বড় বিউটিফুল তার চেহারা এক্সট্রা অর্ডিনারি করা তার ভয়েসটা বড় স্মুথ সব শুনলে তুমি পাগল হয়ে যাও যার সঙ্গে সারা রাত কথা বলতে চাও ও বোকা তুমি জানো না যার সাথে প্রেম করে সারা রাত ঘুমাও না আজকে রাতে যদি ওই মেয়েটা মরে যায় কসম রব্বে পাকের জাতের 72 ঘন্টার ভিতরে তার সুন্দর চামড়া থেকে বের হবে পোকা পোকা ঠিক কিনা বলেন ও বোন তোমাদেরকে বলছি যেই যুবকের প্রেমে পড়ে সব জিন্দেগি নষ্ট করে দিচ্ছ যেই যুবকের জন্য তোমার জীবন যৌবন নষ্ট করে দিচ্ছ এই যুবক যদি আজকে রাতে মরে যায় 32 ঘন্টার ভিতরে তার শরীর থেকে বের হবে পোকা ও যুবক তোমাকে আবার বলছি যার সাথে প্রেম করে পড়ালেখায় লালবাতি জ্বালাইছো যার সাথে সম্পর্ক করে কলেজে যাওয়া বাদ দিছো যার সাথে সম্পর্ক করে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করতেছো যার সাথে সম্পর্ক করে মা বাবার মুখে চুন কালি দিয়েছো যার সাথে সম্পর্ক করে ফেনসিডিল ইয়াবা ধরেছো যার সাথে সম্পর্ক করে নামাজ রোজা বাদ দিয়েছো ও যুবক তুই জানিস না আবারও বলছি জানিস না ওই মেয়ে যদি ঘুম থেকে উঠা তোমার থেকে স্মার্ট তোমার থেকে টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায় হয়তো তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না ঠিক কিনা বলেন বলে যাও ভুলে যাবে বোন তোমাদেরকে বলছি তুমি যেই ছেলের প্রেমে পড়েছো হয়তো তুমি জানো না তুমি তাকে বিশ্বাস করতেছো 100% সে হয়তো কলেজের কথা বলে সে হয়তো অফিসের কথা বলে সেও তার কলিগ কোনো মেয়েকে নিয়ে হয়তো কোনো পার্কে বাদাম খাইতে পারে তোমার সাথে মিথ্যা বলতে পারে এমন যুবক আছে না নাই এমন মানুষ আছে না নাই আছে রব বলছেন আমিও তোমাকে ভালোবাসি ও যুবক তুমি আমাকে ভালোবাসো না আমি তোমাকে ভালোবাসি তোমার ভালোবাসা আমি ঘুমাই না যুবক তুমি তো সারা রাত ঘুমাও আমি ঘুমাই না রব বলেছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আমি সারা রাত ঘুমাই না বান্দা কখন ঘুম থেকে উঠবে একবার সিজদায় গিয়া যখন আমার গোলাম পড়ে সুবহান সুবহান বলে সুবহান বলে সুবহান বলে আমি পবিত্র আল্লাহ তুমি পবিত্র আমিও পবিত্র আমি জেনা করেছি আমি বদমাইশি করেছি আমি ফিতনা করেছি আমি নিমক হারামি করেছি আমি চুগলখুরি করেছি আমি মদ খেয়েছি সুবহান তুমি পবিত্র আমিও পবিত্র আল্লাহ বলেন সাব্বাহতানি বান্দা অবশ্যই আমি পবিত্র আর তুই আজকে গুনাহ করবার পরে আমাকে পবিত্র বলবার কারণে সাব্বাহতুকা গোলাম তোকেও আজকে পবিত্র বানাইয়া দিলাম গোলাম যখন সিজদায় গিয়ে পড়ে আলা তখন ফেরেশতাদেরকে বলতো না ফেরেশতারা আমার গোলাম কি বলছে আল্লাহ ও বলছে আলা তুমি নাকি অনেক বড় হ্যাঁ নাকি অনেক ছোট আল্লাহ বলছেন জীবনে বহুত অহংকার করছে আজকে সে বলছে আমি বড় আমার বান্দা স্বীকার করেছে সে ছোট আলাইতানি অবশ্যই আমি বড় বান্দা আজকে স্বীকার করবার কারণে আলাইতুকা তোকে দুনিয়ায় বানালাম বড় আর আখিরাতে দিলাম বিনা হিসাবে জান্নাত তার নাম তো রব রব তোমাকে সব দিতে চায় রব তো প্রেম করেন রব সম্পর্ক করেন রব ভালোবাসেন ও যুবক তোমাকে সেই ভালোবাসার দিকে নিয়ে যেতে চাই রব তো প্রেম করেছেন আমার রাসূলের সঙ্গে আমার নবীর সঙ্গে তো আল্লাহ প্রেম করেছেন আজকের এই মাস রবিউল আউয়াল রাসূলের জন্ম মৃত্যুর মাস রাসূলের জিন্দেগির সবকিছুর মাস এই রবিউল আউয়াল প্রেম তো করেছেন আল্লাহ রাসূলের সঙ্গে আমার রাসূলকে মাঝে মাঝে ডাক দিয়ে বলতেন ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুম ফানসির সিয়াবাকা ফাতাহির ও চাদর ওয়ালা চাদর খোলো কম্বল ওয়ালা কম্বলের নিচ থেকে বের হও ও বন্ধু হাবিবুল্লাহ তুমি আয়েশার সঙ্গে কম্বলের নিচে তুমি খাদিজার সঙ্গে কম্বলের নিচে কম্বল থেকে বের হও আল্লাহু আরশ ইস্তাওয়া আমি আরশে আজিম একা একা ভাল লাগে না প্রেম করেছি তোমার সঙ্গে প্রেমিক এক জায়গায় তুমি আরেক জায়গায় ভাল লাগে না বন্ধু একটাবার কম্বলের নিচ থেকে বের হও ঠান্ডা পানি দিয়ে ওযু করে সিজদায় গিয়ে সুবহান বলে ডাক দাও রব আরশে আজিমে থাকবো না তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব হাজির রব তো তার নাম রব তার নাম সেও চাইলে ঘুমাইতে পারে রব তো ঘুমায় না বান্দার কথা চিন্তা করে বান্দা কখন কোন বিপদে পড়ে যায় রবকে রব বলে ডাক দিবে এই জন্য তোমাদেরকে বলছি ও ভাই দুনিয়ার কারো কাছে হাত পেতে লাভ নাই দুনিয়ার কারো কাছে কিছু চাওয়ার দরকার নাই কিছু যদি প্রয়োজন পড়ে রবের কদমে একটা সেজদা দেও রব বলেছে আমার বান্দা যখন আমার কদমে সেজদা দেয় জিবরিল আমিনের 30 লক্ষ বছরের সেজদায় যে সওয়াব আমার বান্দার এক সেজদায় তার চাইতে বেশি সওয়াব। রব তো তার নাম, তুমি সেই রবকে ভুলে গেছো, রবের অস্তিত্ব ভুলে গেছো। রব তোমাকে বইলা যায় নাই, রব তোমাকে দুনিয়া সুন্দর করে তৈরি করেছে, সুন্দর করে আকার অবয়ব দিয়েছে। আজ আমি রবকে চিনি না, আজকের আলোচনায় পণ আর প্রতিজ্ঞা হবে আমরা রবকে বইলা যাব না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। রবকে বইলা যাইয়েন না, রবকে যদি বইলা যান কেয়ামতের দিনে আপনার আমার বাঁচবার কোনো পথ নাই। কেয়ামতের দিনে রব বলবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কেয়ামতের মাঠ কায়েম করব না, আমি বিচার করব না, আমি হিসাব করব না। রাসূল বলবেন কেন আল্লাহ, কি হয়েছে? কেয়ামতের মাঠ কায়েম করতেছো না কেন? মানুষের এত কষ্ট হচ্ছে, তোমার কি দরদ লাগে না? আল্লাহ বলছেন না, কার আমি বিচার করব? তোমার উম্মতের না গয়রে কোন নবীর উম্মতের? কারো বিচার করে লাভ নাই। মুসাকে দেখতেছে, মুসা বলতেছে আল্লাহুম্মা রাব্বি নফসি। মুসা বলতেছে আল্লাহ আজকে তোমার কাছে আমি কিছু চাই না, আল্লাহ আজকের দিনে তোমার কাছে কিছু চাই না, আজকের দিনে চাই রব্বি নফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহুম্মা লা উম্মতি ওয়ালা আবি ওয়ালা উখতি, আল্লাহ আজকের দিনে কাউরে চাই না, তুমি আমাকে বাঁচাও। তুমি বলতেছো আজকে বিচার করব, কারো বিচার করব না, সবগুলোর বিচার করলে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ তো গরম হয়ে যাবেন, রাসূল সেজদায় পড়ে যাবেন। আল্লাহ বলবেন সেজদায় কেন? আল্লাহ বলবেন সেজদায় কেন? নবীজি বলবেন বন্ধু যদি বানিয়েছেন, বন্ধু বানিয়েছেন, কাছের চেয়ারে বসিয়েছেন, ফাকাবা কাউসাইনি আও আদনা, মেরাজে তো নিয়েছিলেন, আপনার সামনে তো বসিয়েছিলেন, মুস্কি হেসে তো বহুত কথা বলেছেন। আজকে মাথা নামাইলাম, মাথা উঠাবো না, আগে বলো বিচার করবেন কিনা। আল্লাহ বলবেন বিচার তো করব না, বিচার তো করব না, বিচার করলে জাহান্নামে দেওয়া লাগবে। একজন মানুষ নাই, একটা বান্দা নাই যার আমলনামা ফ্রেশ আছে, যার আমলনামা দেখলে আমি খুশি হব। আল্লাহর রাসূল বলবেন আল্লাহ আমাকে 1 মিনিটের সময় দাও, আমি একটা আমলনামা তোমার কাছে পেশ করব। যদি আমলনামা দেখে তোমার মন চায় বিচার করতে তাহলে করবেন, আর আমলনামা দেখে যদি মন চায় বিচার করবেন না, সবগুলোরে জাহান্নামে দেন, আমার আপত্তি নাই। আল্লাহ বলবেন আমলনামা দাও। আমার নবী যে একটা আমলনামা ধরাইয়া দিবেন আল্লাহর হাতে, আল্লাহ আমলনামার প্রথম পৃষ্ঠা উল্টাতে থাকবেন, 1, 2, 3 উল্টাতে উল্টাতে আমলনামার শুরু থেকে শেষ পর্যন্ত যাবেন। আমলনামার কোনো জায়গায় লাল কালির দাগ দেওয়ার সুযোগ থাকবে না। আল্লাহ খুশি হয়ে বলবেন ও বন্ধু কার আমলনামা দিছ, কোন নবীর আমলনামা পেশ করলা, এত ফ্রেশ, এত নির্ভুল, এত নির্ভেজাল লাইফ কার? আমার নবী বলবেন আল্লাহ এটা কোন নবীর আমলনামা না, এটা আমার আমলনামা না, এটা হচ্ছে আমার পাগলা সাহাবী হযরতে আবু বকরের আমলনামা দিলাম, আবু বকর। আল্লাহ বলবেন বন্ধু খুশি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। আবু বকরের আমলনামা যদি এমন হয়, আরো বহুত আবু বকরের আমলনামা পাবো। আল্লাহ তো বিচার শুরু করবেন। নবীজি বলবেন আল্লাহ বিচার শুরু করতে পারবেন, শর্ত একটাই, শর্ত একটাই, বিচার করবেন, আমার উম্মতকে আমার কাছে বিচারের দায়িত্ব দেন, আমার উম্মতের বিচার আমি করব। কে কি করছে? নবীজি বলবেন, আল্লাহ বলবেন ও পয়গম্বরে আরবি, ও হাবিবুল্লাহ, তোমার কাছে তোমার উম্মতের বিচার কার্য দিব না। যখন তুমি দেখবা উম্মত বলছে আশেকে রাসূল, কাজ কামে ছিল বেঈমানি, কাজ কামে ছিল শয়তানি, তোমার কষ্ট লাগবে। আশেকে রাসূল নাম দিয়া এত নাফরমানি কেমনে করলো? ওগো পয়গম্বরে আরবি, তোমার কাছে বিচারের ভার দিচ্ছি না, বিচারের ভারটা নিয়ে নিলাম আমি, পর্দার আড়ালে লাইকা তোমার উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দেওয়ার মতো ওয়াদা দিচ্ছি আমি, ওয়াদা। নবীজি দাঁড়াবেন, আল্লাহ বলবেন বন্ধু এখানে বসেন, এই যে দিলাম চেয়ার, চেয়ারটায় বসো, এই যে জান্নাতি পোশাক, পোশাক পরো। নবীজি বলবেন আল্লাহ আপনি কেমনে মনে করলেন কিয়ামতের দিনে আমি চেয়ারে বসবো? আমি যদি চেয়ারে বসে থাকি আমার গুনাহগার উম্মতের খবর নিবে কে? হয়তো পুলসিরাতে আটকা পড়ে গেছে, হয়তো জাহান্নামের গেইটে আটকা পড়ে গেছে, হয়তো তোমার ফেরেশতারা খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, আমার উম্মতে শিকল লাগাইয়া তাই না জাহান্নামে নিয়ে যায়। आमी तुम्हार चेयारे बसबो ना नबीजी चेयारे बसबेन ना एक बार मिजानेर पाल्लार काछे एक बार तो दौड़े दौड़े पुरो सिरातेर पारे और एक बार तो कियामतेर गेटे आल्लाह बोलबेन बंधु आर दौड़ाते होबे ना जाके भालो लागे जाके चिनो चिना चिना জান্নাতে নিয়ে যাও।